আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই কৃষকের ভাবনা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে একটি ঘাস আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বীজবিহীন ঘাস এই দেখেন এটা আপনার বিচি হয় না এই ঘাসটা হচ্ছে আপনার কাটিং হয় একটি ঝোপ দেখেন কত বড় হয়েছে এই ঘাসটা কিন্তু আপনার হাইটে আপনার পাঁচ থেকে ছয় ফিটের মতো উচ্চতা হয়ে থাকে এই ঘাসটায় পাতা অনেক বেশি এই ঘাসটি মিষ্টি আর এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণ আপনার খেয়ে থাকে প্রতিটি ঝোপি আপনার দেখেন কি পরিমাণে হয়েছে এক একটি ঝোপের মধ্যে অনেকগুলি করে ঘাস জন্মেছে ঘাস যদি আপনি রোপণ করতে চান এরকম ছোপওয়ালা ঘাট যদি আপনি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা করে আমরা বিক্রি করে থাকি দেখেন ঘাসের জমিটা কত সুন্দর অনেক ঘাস আছে এখানে প্রচুর পরিমাণে ঘাস এখানে আছে তো এরকম ঘাট যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর ঘাস ঘাসের তুলনা হয় না আপনার গবাদি পশু পালন করতে আপনার এই ভিটামিন ঘাস যদি আপনি রোপণ করেন ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস তাহলে আপনার গরু ছাগলকে অনায়াসে ঘাসটি খাওয়াতে পারবেন আমি আবারও বলছি এই ঘাসটি খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি অনায়াসে গরু ছাগল আপনার খেয়ে থাকে এই ঘাসটি খুব ঝোপের মতো হয়ে থাকে একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি গরু ছাগলকে অনায়াসে ঘাস খাওয়াতে পারবেন দেখেন প্রতিটি ঝোপ কত বড় হয়েছে এখানে একটি ঝোপ গেছে এই যে এখানে একটি ঝোপ হয়েছে এই যে প্রতিটি ঝোপ কিন্তু আপনার দেখেন কী পরিমাণে ঘাস হয়েছে এই ঘাসটি নরম মিষ্টি এই ঘাসটা বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস তো এরকম বর্তমান বাজারে যে সেরা ঘাস ওই সেরা ঘাস যদি আপনার গরু ছাগলকে খাওয়াতে চান এই দেখেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখেন প্রতিটি ঝোপ কিন্তু অনেক বড়ো বড়ো ঝোপ তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিছি ইসলাম আলাইকুম